ব্লাস্টার ভাঙছে আমার ভোলায়, মানে আমি ভোলার ব্লগে আপনাদের বলছিলাম যে ঢাকায় গিয়ে কিভাবে শুধুমাত্র এই গ্লাস চেঞ্জ করা যায় সেটা দেখবেন। তো হিয়ার উই গো। ওকে বিসমিল্লাহ। গাইজ, আপনারা যদি এখনো না বুঝেন যে কি এমন একটা নাই, মানে কি এমন একটা ঘাটতি এই এই ফ্রেমের মধ্যে, আপনারা আসলে বাইক চিনেন না, ঠিক আছে? আপনারা লেজেন্ড না, লেজেন্ড হওয়া লাগবে। ও এই এইখানের বিরাট জোশ। আচ্ছা, আমি কিন্তু ওই যে বইয়ের ভাষায় কথা বলতে পারি না, হ্যাঁ, অনেক চেষ্টা করি একটু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি যেমনি বলি অমনি আমি না নিয়েন, হ্যাঁ। এই এই আমার ওখানে রাখা আছে এখনো জিনিসটা, তাই আনতে হবে এখন। আমার বন্ধু বিলালের কি বলে জানি হোর বাড়ি, হ্যাঁ, হোর বাড়ি সবাই যাবে। এই তো আমার দুটা ভাঙা গ্লাস, এগুলো ছাড়া একটু জোশ লাগে। বাইকটা এখানে ছিল ওই যে বৃষ্টির পানিতে মাটি সরে গেছে আর বাইক পড়ে গেছে, এখানে এখনো মাটি লেগে আছে, মেবি এই যেখানে মাটি লেগে লাগানো এখনো, সেই এখান থেকে খুলে রাখছি, দেখতে খারাপ দেখায় তাই। এগুলো ঢাকা নিয়ে গিয়ে রিপেয়ার করবো, অ্যান্ড রিপেয়ার করতে পুরো সেটা পাল্টানো লাগবে না, জাস্ট এই গ্লাস চেঞ্জ করা যাবে। আর আপাতত এখন ঢাকা যাই। তারা কিন্তু গ্লাসই লাগায় না, সাথে অ্যাসেম্বলও করে দেয়, এটা খুব ভালো। আপনার বাসায় গিয়ে আবার অন্য সার্ভিস সেন্টারে গিয়ে ওই 5-600 টাকা খরচ হবে না। প্রথমে চারপাশ হিট দিয়ে গরম করা হয় যে যেন একটু ব্যান করা যায় ব্যাপারটাকে। ফিনিশিংটা সেকেন্ড করে দেবেন সাইড দিয়ে। এমনি ওই ব্লাইন্ড স্পট দেখা যায় না। তো ফাইনালি আমার সব কাজ শেষ, আর এখন আমি হালকা খাওয়া দাওয়া করবো, বাইরে চলে যাই আমরা।